করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে গত দু বছর 2020 থেকে 2021 সারা বিশ্বের সাথে বাঙালির শ্রেষ্ঠ উৎসবেও যেন একটা নিরানন্দের ছাপ পড়েছে। ছাপ পড়েছে পুজোর আগের সাজো সাজো রবেও। বড় বড় পুজোগুলি সম্ভাব্য ব্যয় কমিয়ে এনেছেন। উক্ত দুটি বছরে করোনা সংক্রমণ জীবাণুর ভীতি ও বিধিনিষেধ প্রবলভাবে তাড়া করেছিল। এই বছর করোনা ভাইরাসের কথা মাথায় রেখে কিছুটা ছোট পরিসরে উদয়পুরে শুরু হয়েছে বিভিন্ন ক্লাবগুলির মধ্যে দুর্গাপুজোর প্রস্তুতি। উদয়পুরের ফ্লাওয়ার্স ক্লাবের সর্বজনীন দুর্গোৎসব অনুষ্ঠিত হবে অন্যান্য বছরের ন্যায় এবছরও। ইতিমধ্যেই শুরু হয়েছে দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ। এই বছরের পুজো কমিটির কোষাধ্যক্ষ গৌতম চক্রবর্তী জানিয়েছেন, অন্যান্য বছর ফ্লাওয়ার্স ক্লাবের পুজোর বাজেট ধরা হতো 22 থেকে 25 লক্ষ টাকা, কিন্তু এবছর পুজোর বাজেট কমিয়ে 12 থেকে 15 লক্ষ টাকা ধরা হয়েছে। অবিভক্ত দক্ষিণ জেলার দর্শনার্থীরা সব সময়ই উদয়পুর সেন্ট্রাল রোড ফ্লাওয়ার্স ক্লাবের পুজোর দিকে নজর রেখে চলে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা প্রতি বছর ভিড় জমায় পুজো মণ্ডপে পুজো দেখার জন্য। এবছরও তার ব্যতিক্রম হবে না বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। তারা জানিয়েছে এবছর সতীর 51 পীঠের পীঠস্থানকে সামনে রেখে মা দুর্গার 51 হাত তৈরি করা হয়েছে। এছাড়া প্রতিদিন দুর্গাপুজোকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সেই সাথে অষ্টমীতে মহাভোগের আয়োজন করা হয়েছে। এছাড়া একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হবে এবারের দুর্গাপুজোকে কেন্দ্র করে। এবারের এই ফ্লাওয়ার্স ক্লাবের পুজো মণ্ডপ ও আলোকসজ্জা করছেন পশ্চিমবঙ্গের শিল্পী এবং দুর্গা প্রতিমা তৈরি করছেন পশ্চিমবঙ্গ নবদ্বীপের শিল্পীরা। সব মিলিয়ে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে দিয়েও বাঙালি তার দুর্গোৎসবে আনন্দ করার থেকে যেন পিছিয়ে না যেতে পারে, তার জন্য এবারও জমজমাট ভাবে এই দুর্গা পুজো পালন করা হবে ফ্লাওয়ার্স ক্লাবের উদ্যোগে। এদিন পুজো কমিটির কোষাধ্যক্ষ ছাড়াও উপস্থিত ছিলেন ফ্লাওয়ার্স ক্লাবের সম্পাদক কমলজিৎ সাহা, পুজো কমিটির সম্পাদক দেবব্রত সাহা, সভাপতি মন্টু দাস সহ আরও অনেক। উদয়পুর বাজার সার্বজনীন দুর্গা পূজা কমিটি 2021 ব্যবস্থাপনায় ফ্লাওয়ার্স ক্লাব, আমরা অন্যান্য বৎসরের মতো এইবারও দুর্গা মায়ের আরাধনায় ব্রতী হয়েছি। কিন্তু একটা ছোট্ট পার্থক্যর মধ্যে দিয়ে, পার্থক্যটা এরকম কারণ অন্যান্য বৎসর আমরা আমাদের পুজোর বাজেটটাকে একটু বেশি রাখার চেষ্টা করি, কারণ এটা এমন একটা পুজো যেটা থেকে সমস্ত অবিভক্ত দক্ষিণ ত্রিপুরা চেয়ে থাকে। বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষের সমাগম হয় এবং এই পুজোটা কী করছে সবারই একটা কিউরিওসিটি থাকে। কিন্তু এই করোনার আবহে আমরা সেই দিকটাকে লক্ষ্য রেখে, কারণ দ্বিতীয় ঢেউয়ের একটা প্রকোপ চলছে, আমরা আমাদের সেই বাজেটটাকে এবার অনেকটা কমিয়ে এনেছি। যেটা অন্যান্য বছর 22 থেকে 25 লক্ষ টাকা থাকে, এবার এটা আমরা বাজেট করেছি 12 লক্ষ টাকা, 12 থেকে 15 লক্ষ টাকা। এবং প্রতিমা শিল্পী সেই নবদ্বীপের রমেন পাল এবং রঞ্জিত পালরা করছেন মণ্ডপ, লোকাল এবং কলকাতার সমন্বয়ে, শিল্পীদের সমন্বয়ে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।